অবশেষে ইন্ডিয়াকে হারিয়ে অস্ট্রেলিয়া ফাইনাল চ্যাম্পিয়ন হয়ে গেল। কি বলবো দাদা, অসাধারণ অসাধারণ। আরে বচ্চো, জো কুছ করনা থা কর লো, আব্বু আ রহে হ্যায়। হ্যাঁ, সে তো আমরা সবাই জানি যে ইন্ডিয়াকে হারিয়ে অস্ট্রেলিয়া চ্যাম্পিয়ন হয়েছে, কিন্তু বাংলাদেশের লোক এত লাফাচ্ছে কেন? আমি ছোট থেকে অস্ট্রেলিয়া সাপোর্ট করি, আর কোনো দল না, শুধুমাত্র অস্ট্রেলিয়া। মানে তুই কত বড় দুচির ভাই একবার ভাব, তোর নিজের দেশ থাকা সত্ত্বেও তুই অন্য দেশকে সাপোর্ট করে বেড়াচ্ছিস। বাই দ্য ওয়ে, তোর মা অস্ট্রেলিয়ায় গেছিল না অস্ট্রেলিয়ান তোর মার কাছে এসেছিল? ভারতের বিপক্ষে যদি কলা গাছ খেলে আমরা সেই কলা গাছের সাপোর্টার হব, কিন্তু মামনির কথা শুনে মনে হচ্ছে আমাদের মামনি কলা গাছকে খুব মন প্রাণ দিয়ে ভালোবাসে। বাট বি কেয়ারফুল মামনি, তান্ত্রিকের ঝোলা আর বর্তমান কলা দুটোই খুব সাংঘাতিক। আর ছবলেই ছবি, আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মৌ, জিতলো কারা হারলো কারা আর করলো কারা? ছোটবেলায় সব কিছু লাগে ভারী উঁচু, রতনে রতন চেনে আর শুয়োরে চেনে কচু। পেন নাম পোলাপাইন। তুই খবর সবার, তো আজকের ভিডিওতে আমি কথা বলতে চলেছি বাংলাদেশের কিছু উদ্গান্ডু মানুষদেরকে নিয়ে। দেখো ভাই, হাতের পাঁচটা আঙুল যেমন সমান নয়, ঠিক একই রকম ভাবে বাংলাদেশের সব মানুষ খারাপ নয়। বাট বেশ কিছু সংখ্যক মানুষ আছে যারা কিনা ইন্ডিয়ার হারাতে বাংলাদেশে বাজি ফাটিয়ে সেলিব্রেশন করেছে, তো আজকের ভিডিওটা তাদের জন্য। মানে আমি বলবো যে ইন্ডিয়া হারা মানে আমাদের কাছে পয়সা আছে, কারণ অস্ট্রেলিয়া জিতছে না, আজকে বাংলাদেশ কাপ জিতছে ভাই। যাদের যাদের ঠিক এরকমই মনে হচ্ছে যে অস্ট্রেলিয়া কাপ জিতে গেছে মানে বাংলাদেশ কাপ জিতে গেছে, তাদের উদ্দেশ্যে বলছি, আজ থেকে নিজের বাপকে বাপ না ডেকে পাশের বাড়ির কাকুদের বাবা ডাকিস, তোর মা খুশি হবে। বাংলাদেশ জিতলো ভাই, এত খুশি হইতাম না, যত খুশি হইছে অস্ট্রেলিয়া জিতলে ভাই। তাহলে ভাব তুই কত বড় শুয়োরের বাচ্চা, তোর নিজের দেশ কাপ জিতলেও নাকি তুই অতটা খুশি হোস না, অন্যের দেশ কাপ জিতলে যতটা খুশি হোস। এই দাঁড়া দাঁড়া, কাপ জেতা তো দূরের কথা, আজ পর্যন্ত কোনোদিন ফাইনালের মুখ দেখেছিস তোরা? আমার চ্যাটার মাল ইন্ডিয়া বরাবরই হচ্ছে, তাদের দিকে ম্যাচের রেজাল্ট নেওয়ার একটা প্রচেষ্টা তাদের থাকে, সেটা হচ্ছে আম্পায়ারদেরকে বিভিন্ন ভাবে ইনফ্লুয়েন্স করে। দেখ ভাই, একটা কথা আছে না যে নাচতে না জানলে উঠোন ফাঁকা আর স্যাটিসফাইড না হলে অধিক ফাঁকা। অ্যাটলাস তোরা এরর দোষগুণ বিচার না করে নিজেদের মুখে স্বীকার কর না যে কমতি তোদের মধ্যেই আছে, কারণ তোরাই আসল। আরে ভাই থাম থাম, তোর বাপের বিয়ে হচ্ছে না যে গলা চেঁচিয়ে মাইক বক্সের খরচা বাঁচাবি, আর যদি চেঁচানোর এত ইচ্ছা থাকে তো আয় পিছনে একটা লোকাল ট্রেন গুজে দি। আচ্ছা দেখো ভাই, বাংলাদেশের মানুষদের মতে ইন্ডিয়া নাকি চুরি করে ম্যাচ ফিক্সিং করে ম্যাচ জেতে। আচ্ছা, ইন্ডিয়া যদি চুরি করে ব্যাক টু ব্যাক 10-10টা ম্যাচ জিতত, তাহলে ওয়ার্ল্ডের বাদবাকি দেশগুলো কি ঘরে বসে আঙুল চুষত কিছু না বলে? না মানে তোরা এটাই বোঝাতে চাইছিস যে ওয়ার্ল্ডের বাদবাকি দেশগুলো সব মূর্খ আর তোরা একাই জ্ঞানী? হ্যাঁ, বিরাট কোহলি কা তো প্যান খুল গেয়া, আব হাম তেরা জাইঙ্গা খোলেঙ্গে। ওরে বিনা ডকুমেন্টসের সিম, শোন, কারোর কান্না দেখে কোনোদিন হাসতে নেই। আর ইন্ডিয়ার সব মানুষ যদি দুফোঁটা করে চোখের জল তোদের বাংলাদেশে ছুড়ে দেয় না, তাহলে তোদের বাংলাদেশ আর বাংলাদেশ থাকবে না। হরি হরায় নম কৃষ্ণ। ইন্ডিয়ার সাথে যদি কলা গাছের খেলা, আমি কলা গাছের সাপোর্টার। কেন রে ভাই, কলা গাছই কেন, আম জাম কাঁঠাল লিচু কি দোষ করলো? আই থিঙ্ক তোরা কলাটা খেতে খুব ভালোবাসিস, তাই না? কিন্তু বি কেয়ারফুল, অস্ট্রেলিয়ানদের কলাগুলো কিন্তু খুব বড় বড় হয়, আবার দেখিস খেতে গিয়ে যেন গলায় ঢুকে দম বন্ধ হয়ে পটল তুলিস না। বাংলাদেশের ম্যাচ হলে তোদের প্লেয়ারদের হাগিস পরিয়ে পাঠাস, নাহলে মাঠেই কিনা হেগে দেয়। দেখো ভাই, আমি বাংলাদেশের প্লেয়ারদের ছোট বা অসম্মান করছি না, কিন্তু বাংলাদেশের কিছু আবাল্লা যা শুরু করেছে সেটা মুখ বুঝে সহ্য করাও যাচ্ছে না। এজ এ ইন্ডিয়ান আমারও তো কিছু দায়িত্ব কর্তব্য আছে নাকি? আবে সালে, তারা যদি ইট মারে আমি তাদের পাটকেল না, গোটা পাহাড় ছুঁড়েই মারবো। বলেন কি? আর বাংলাদেশের পোস্টার বয় সোহেব, তার পুতুল ছিঁড়ে তো আপনারা এক প্রকার উল্লাস করেছেন। না ভাই, এই সকল জিনিসগুলো ঠিক নয়, এগুলোকে আমি কোনোভাবেই সমর্থন করি না। কোন দেশের প্রতীক বা ঐতিহ্যকে নিয়ে এরকম বাজেভাবে মজা করাটা একদমই উচিত নয়, এগুলোকে যে বা যারা করেছে তারা একদমই ঠিক করেনি। আর ভারতের কন্টেন্ট ক্রিয়েটরের কথা কি বলবো রে ভাই, মনে করেন এক প্রকার গায়ে এসে ধাক্কা লাগিয়ে ঝগড়া করার মতো একটা অবস্থা। না না দাদা, আগের কথাটা সমর্থন করেছি মানে যে এটাও সমর্থন করব, একদমই না। বিশ্বকাপের ফাইনালে জিতলো অস্ট্রেলিয়া, হারলো ইন্ডিয়া,
ইন্ডিয়া, কিন্তু অবাঞ্চিত প্রেগন্যান্সির মতো বাংলাদেশের লোকগুলো কেন লাফাচ্ছিল বলো তো? জানি না। আচ্ছা চলো কোথাও গিয়ে মেনে নিলাম কোন দেশ কাকে সাপোর্ট করবে, সেটা যার যার পার্সোনাল ব্যাপার। কিন্তু সোশ্যাল মিডিয়াতে আমাদের দেশের প্লেয়ারদের নিয়ে উল্টোপাল্টা মন্তব্য, উল্টোপাল্টা ভিডিও প্রকাশ করা হলো, আর তখন যেই আমাদের দেশের কিছু ক্রিয়েটাররা ভিডিও বানিয়ে সেই জিনিসটাকে প্রোটেস্ট করলো, তখনই আমরা দোষী। বলছি দাদা, অন্তকোষ কি মাথায় উঠে গেছে নাকি আপনাদের? ইন্ডিয়াতে আমি যেটা দেখেছিলাম এটা হচ্ছে সাপোর্টিভ সবাই, আর বাংলাদেশে কি করছে? আপনি যদি একটু উপরে চান আপনাকে যেভাবে টানতে পারে নিচে। দেখ ভাই, তোদের বাংলাদেশের মানুষই বলছে, তোদের দেশের মানুষগুলো ঠিক কিরকম? শালা নিজের দেশের মানুষদের ভালো সহ্য করতে পারিস না, তোরা আবার অন্যের দেশের ভালো কি করে সহ্য করবি? এবার দেখো ভাই, হাতের পাঁচটা আঙুল যেমন সমান না, তেমন বাংলাদেশের সব মানুষ খারাপ না। বাংলাদেশের মানুষ আসলে ইন্ডিয়া হেরে যাওয়ার পরে যে উল্লাসটা করেছে, এটা আমারও ব্যক্তিগতভাবে পছন্দ হয়নি, কারণ আমিও ইন্ডিয়ার সাপোর্টার ছিলাম। ইভেন আমারও মনটা খারাপ লাগছিল যে ইন্ডিয়া কেন কাপটা পেল না। কিন্তু কিছু সংখ্যক মানুষ আছে যাদের জন্য পুরো বাংলাদেশের নামটাই খারাপ। সঠিক বলেছেন। কথায় আছে না যে ঘরের শত্রু বিভীষণ, ঠিক একই রকম ভাবে শুধু যে বাংলাদেশের মানুষ খারাপ এরকমটা নয়, আমাদের ভারতে বসবাসকারী কিছু দুচির ভাইরাও আছে যারা ভারত হেরে যাওয়াতে আনন্দ পেয়েছে, বাজি ফাটিয়ে আবার উল্লাস করেছে। আমি যেটা করে এসেছি ভুল করে করছি। কি করবি করবি ছেলে কি হতে পারে? তো আজকের ভিডিওটা এটুখানি। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দাও, বন্ধু বান্ধব এক্স ওয়াই জেড সবার সাথে শেয়ার করে দাও ভিডিওটা। চ্যানেল যদি কোনো সাবস্ক্রাইব না করো তখন নিচে থাকা লাল কালার সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। আর ভিডিওটা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকো তো পেজটাকে অবশ্যই ফলো করে দিও। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।